কাম অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন ইউটিউবাররা যে সমস্ত ভুলগুলো করে যার কারণে ইউটিউবে সাকসেস হতে পারে না তো এই বিষয়ে থাকবে আজকের ভিডিওটি তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলবাটনে ক্লিক করুন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে সেটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক তো নতুন ইউটিউবাররা যে সমস্ত ভুল করে তো ভুল অবশ্যই করে আমিও নিজেও করছি আমি নিজেও আপনাদের মতনই ভুল করছি কিন্তু পরবর্তী সময়ে আমি সেটা সংশোধন করার জন্য চেষ্টা করছি যার ফলে আমি আজকে এই চ্যানেলে নয় অন্য চ্যানেলে আমি অবশ্যই সাকসেস তো যাই হোক না কেন আমি আপনাদেরকে জাস্ট এই ভিডিওতে এক্সপ্লেন করব যে আপনি যে সমস্ত ভুল করলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না ইউটিউবে সাকসেস হতে গেলে আপনাকে অনেক সময় লেগে যাবে তো আপনি দ্রুত সাকসেস হওয়ার জন্য যে সমস্ত বিষয় আপনাকে জানতে হবে সেগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিষয় প্রথম বিষয় হচ্ছে যখন একজন নিউ ইউটিউবার ইউটিউবে কাজ শুরু করে তখন সে চায় কি যে সে পরিশ্রম না করে অন্য কারো ভিডিও দিয়ে সে নিজে সাকসেস হতে চায় এটা হচ্ছে তার প্রথম ভুল আপনি ইউটিউবে কাজ করতে শুরু করলে অবশ্যই আপনি এটা মাথা থেকে বের করে দিন যে আপনি অন্য কারো ভিডিও কপি করে অন্য কারো কন্টেন্ট কপি করে সেটি ইউটিউবে আপলোড করে সেটি দিয়ে আপনি সাকসেস হবেন তো এটি মোটেও সম্ভব নয় ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবে সাকসেস হওয়ার ক্ষেত্রে আপনি একদিন না একদিন ধরা খেয়ে যাবেন আর আপনি যদি ইউটিউব থেকে লাইফ টাইম টাকা ইনকাম করতে চান অর্থাৎ টাকা ইনকাম করতে চান লাইফ টাইম আপনি রেভিনিউ পেতে চান সেক্ষেত্রে আপনি তো একটু সেটা করতেই পারবেন না সেটা করলে আপনার চ্যানেলটি একদিন না একদিন সাসপেন্ড হয়ে যাবে তো আমি যেটা মনে করি আপনি ইউটিউবে আসলে আসা শুরু করলে বা আসলে তো আপনাকে অবশ্যই রি রিয়েল কন্টেন্ট আপনার নিজস্ব কন্টেন্ট আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে এবং সেটি রেগুলার হতে হবে এবং দ্বিতীয় যে ভুলটা করে সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট তো ইউটিউবে এমন একটা ইউটিউব প্ল্যাটফর্ম যে যেখানে আপনি যদি মিস মিক্স কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে আপনি সাকসেস হতে পারবেন তবে আপনার অ্যাক্টিভ ভিউয়ার খুব কম থাকবে এখন অ্যাক্টিভ ভিউয়ার কি সেটা আমি আপনাদেরকে একটু জাস্ট বলতেছি ধরুন আমি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করি আমি যদি এখানে একটু এন্টারটেনমেন্ট বা ফানি ভিডিও দিই অনেকে কিন্তু আমার ভিডিওটি দেখবে না তারা আমার কাছে আশাবাদী থাকবে যারা আমার নতুন সাবস্ক্রাইবার থাকবে বা সাবস্ক্রাইবার থাকবে তারা আশা করবে আমার কাছ থেকে টেকনোলজি কিছু শেখার জন্য তো আমি যদি আমার এই নিশ থেকে অন্য কোনো নিশ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার এই ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা খুব কম তো ইউটিউবে এই জিনিসটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন যে এই নিশ নিয়ে কাজ করবেন সেটা যেন আপনার বহাল থাকে অর্থাৎ সিরিয়াল থাকে অর্থাৎ তার বাইরে যেন না যায় না হলে কিন্তু আপনার অ্যাক্টিভ ভিউয়ারের সংখ্যা কমে যাবে তো এই ভুলটা করে দ্বিতীয় তো এই ভুলটা অনেক মারাত্মক একটি ভুল করে যে ইউটিউবে আসলেই তারা মিক্সড কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করে অবশ্যই মিক্স কন্টেন্ট থেকে দূরে থাকবেন এবং তৃতীয় যেই ভুলটা করে সেটা হচ্ছে যে প্রথমে যে ভিডিওগুলো থাকে ভিডিওর কোয়ালিটিগুলো অনেক দুর্বল থাকে যেমন আমারও ছিল আমার অন্য ভিডিও চ্যানেলগুলোতেও আমার ভিডিওগুলো কোয়ালিটি অনেক দুর্বল প্রথম ভিডিওগুলোর তো মেইন সমস্যা হচ্ছে এটা ইউটিউব আপনার প্রথম এক থেকে বিশটি ভিডিও অবশ্যই ভালো হতে হবে অবশ্যই হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মানসম্মান ভিডিও হতে হবে কেননা এই বিশটি ভিডিওর মধ্যেই আপনার কোনো একটা না কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তো ইউটিউবে যারা নতুন চ্যানেল তাদের কিন্তু এই বিশটা ভিডিওর মধ্যে যে কোনো দুই চার পাঁচটা ভিডিও আপনাকে অবশ্যই র্যাঙ্ক পজিশনে আসবে সেগুলো ভিউ অবশ্যই হবে তো আপনাকে অবশ্যই এক থেকে বিশটি ভিডিও এত মানে আমি যেটা বলবো একদম নিখুঁতভাবে তৈরি করতে হবে যেন সেখানে বিন্দুমাত্র কোনো ভুল না থাকে তো এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে চতুর্থ যে বিষয়টা ভুল করে সেটা হচ্ছে মি মিসলেডিং অর্থাৎ আপনি মিসলেডিং যদি করেন আপনার চ্যানেল কখনোই র্যাঙ্ক পজিশনে আসবে না তো মিসলেডিংগুলো কী কী জিনিস সেগুলো আমি জাস্ট একটু এক্সপ্লেন করতেছি অর্থাৎ আপনার ভিডিও যদি আপনি ভিউ করেন বারবার ভিউ করেন বারবার ভিউ করেন এক্ষেত্রে আপনার চ্যানেলটি সাসপেন্ড হবে না তবে আপনার চ্যানেলটি র্যাঙ্কে যাবে না আপনি যদি আপনার ভিডিওটি ভিউ করতে চান সেক্ষেত্রে আপনাকে অন্য একটি আইডি থেকে সেটি ভিউ করতে হবে যদি আপনার জিমেল থেকে সেটি ভিউ করেন সেক্ষেত্রে আপনার এটি মিসল্যাডিংয়ের মধ্যে পড়ে যাবে আরও কিছু মিসলেডিং আছে যেগুলো হচ্ছে কোনো কোয়ালিটি মান ভিডিও যেমন আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ভিডিওকে ডিসলাইক দিতে পারবেন না লাইক দিতে পারবেন না ডিসলাইক এবং লাইক তখনই দিতে পারবেন যখন ভিডিওটি কোয়ালিটি মানের হবে অর্থাৎ আপনি যদি কাউকে হিংসা করে আপনি একটি ডিসলাইক দিয়ে দেন আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাকে এটি আপনাকে গাইডলাইনের মধ্যে আপনি পড়ে যাবেন অর্থাৎ মিসলাইডিংয়ের মধ্যে ইউটিউবে কিন্তু ভালো করে জানে এই ভিডিওটির কোয়ালিটি মান কত কতটুকু সেটা কিন্তু ইউটিউবে ভালো করে জানে সেটি ওয়াচ টাইম ইউটিউবে ভালো করে জানে আপনি যদি এই গাইডলাইনগুলো ফলো না করেন তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই ডাউনে চলে যাবে সাকসেস হতে পারবেন না তো মোটামুটি আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে ইউটিউবে সাকসেস হতে হলে তো আপনাকে শুরু থেকেই আপনাকে সেই প্ল্যানটা নিয়ে আসতে হবে আগাতে হবে তাহলে আপনি খুব সহজে ইউটিউবে সাকসেস হতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করব আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো অন্য কোনো টপিক নিয়ে তো আশা করি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আল্লাহ